যে ভুট্টা আছে লম্বা আতালা ভুট্টা, ও বা গো ভাই, আল্লাহর আল্লাহ, কানা শুধু সামনে একটা পিছনে একটা, দে মার মার ভাই, মার আমারে মার ভাই, কিছু কম না মার। ও কি এ ভাই, এ মার না কা, এ তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি মোটামুটি, কিন্তু আমাদের কমিউনিটির, হরর কমিউনিটির একটা গেমার ভালো নাই, ঠিক আছে, ছেড়েছি। গিয়ে মূলতা গেমার যারা যারা চিনো, ওর চ্যানেল আজকে হুট করে আমি সার্চ দিলাম ইউটিউবে, পরে দেখলাম ওর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো যারা যারা মূলতা গেমারের ফ্যান আছো, ঠিক আছে, তো ওর জন্য দোয়া করো ভাই, চ্যানেলটা যাতে ব্যাক পাওয়া যায়। আর যদি আল্লাহ না করুক ভুলক্রমে যদি ব্যাক না পায়, তাহলে ও যদি নতুন কোনো চ্যানেল খুলে অবশ্যই ওরা সবাই সাপোর্ট করবা, ঠিক আছে। কারণ যে ভাই ইউটিউব চ্যানেলের মালিক, ঠিক আছে, ও বুঝে যে জিরো থেকে প্রায় 60,000 সাবস্ক্রাইবার পর্যন্ত আসতে কতটা কষ্ট হয়, ঠিক আছে। তো সবাই ওর জন্য দোয়া করো। আর আজকে আমরা এই তোমার এই যে গ্রানি 4, এটা ফুল স্কিপ করা ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে, বিকজ অনেকদিন হয়ে গেছে স্কিপ করতে পারতাম, আবার স্লিপ দিই না ক্যান প্যারা দিতাম ভাই, অনেকদিন হয়ে গেছে স্কিপ করা ট্রাই করতেছি বাট স্কিপ হইতেছে না, ঠিক আছে। কারণ এই যে গেম ভাই এত হার্ড এটা, ঠিক আছে, মেইন কাহিনী হচ্ছে গিয়া গেম হার্ড, যার জন্য স্কিপ করা হইতেছে না। তবে আজকে ফুল ট্রাই করুন স্কিপ করার জন্য, আর ইনশাল্লাহ আজকে স্কিপ হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা ওল্ড কিনা পাইছি, যেটা আমাদের কাজে লাগবে এখন হচ্ছে গিয়া বেসমেন্টে, একটা বেসমেন্টের কাছে গিয়ে রাইখা আসি, কোন জায়গায় জানি দিয়া বেসমেন্ট, ও আচ্ছা চিপা দিয়া তো বেসমেন্টের কাছে যাওয়া আছে, সেই জায়গা থেকে আমরা বেসমেন্টের কাছে যাবো, কোচ বেসমেন্টের কাছে গিয়ে এটা যদি রাখি, আরে ভাই গেম গ্লিচ ক্যান ভাই। আচ্ছা বেসমেন্টের কাছে গিয়ে আমাদের রাখতে হবে, কারণ আমাদের বেসমেন্টে এটা কাজে লাগবে। বেসমেন্টে একটা রুম আছে, সে যে কি জেনে পাইছি প্যাডলক কি পাইছি, তোমার ইয়া স্কিপ করতে, কার স্কিপ করতে প্যাডলক কি আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা জেরা হয় ভাই, যে স্কিপ হয় ওটাই করবো, কার স্কিপ করতে পারি আর ভাই, ইয়ে স্কিপ করতে পারি, ইয়া ডোর স্কিপ করতে পারি, যেটাই করি না কেন, ঠিক আছে, একটা না একটা স্কিপ করতে হইব, ঠিক আছে। তো দেখা যাক কোনটি স্কিপ করতে পারি আজকে, ইনশাল্লাহ ট্রাই করবো ফুল গেম স্কিপ করার জন্য। আচ্ছা এই সেট দিয়ে বেরোই, কারণ যেহেতু ড্রপ করছি সাউন্ড আসছে, ঠিক আছে, এখন গ্রানি আর গ্রানি জামা এই সেট দিয়ে এমনিতেই দৌড় দিব স্বাভাবিক, ঠিক আছে। তো আমরা আস্তে করে চিপা দিয়ে চলে যাবো উপরে, কিরে এই আইসিইউ না তোমার নানি রে, খালি ঘর মেয়া দূরে যাও, আইসিইউ মারাইতেছে কেলে কাম নাই কাজ নেই, রাত বাজে 12টা আইসিইউ মারায়, এই থালার ঘরে লইছে যা, আবার এই সেটে কে কত বড় সাহস, আমার দিকে তাকায় বেটা। আমি আস্তে করে এই সেট দিয়ে সুন্দর মতন করে উপরের দিকে উঠে যাবো, কারণ আমার উপরে কাজ আছে, নাফার সাত্তু নামের যে ভুট্টা আছে লম্বা আতালা ভুট্টা, ও বাগো ভাই, আল্লাহর আল্লাহ, কানা শুধু সামনে একটা পিছনে একটা, দে মার মার ভাই, মার আমারে মার ভাই, কিছু কম না মার। ও কি এ ভাই, এ মার না কা, এ খুশি হয়ে গেছিলাম কি মার না, মনে হয় গেম গিলিজ খাইতে পরে দিই ঠাবুটি কি মারছে ভাই। দেখো দুই ছেলে দুইটা কোন দিকে যাবো, আমি ক্ষমাও গেম স্কিপ করতে পারি না, দেখি আমার দোষ ভাই, এটা থেকে গেম ডেভেলপারের দোষ, এত কঠিন গেম কিল লেগে বানাইছে কও। আবার আস্তে আস্তে কুলো বৈশা বৈশা, গ্রানির বাচ্চা গ্রানি, খাচ্চর মহিলা কোরআনকার জানি, শয়তানের বাচ্চা শয়তান, অন্যানের খালি ঘর শয়তান গ্রানি। আচ্ছা আমরা এই আবার দেখ কেলা ইসে সোনা বন্ধু তুই আমারে ভোতাই দেখ কাইটালা, ফ্রেন্ডি না না ইরিতের খেতা দিয়া যাইতে দূর জামারলা, সিলিন্ডি না যে আকামরা করা দর্ছিল, ঠিক আছে, আমি যদি গান্ডা না গাইতাম আমার ঠিকই মেরা দিত, বুঝতে পারছো, এটা সিলিন্ডিনার এটা মানে কি বলবো বিশাল বড় একটা সফলতা। রই কোন এই বুড়া মহিলা কিল্লি গাই সিউ সিউ মারাইতেছে রে, বুঝতেছি না ও ভাই, বুঝছি তো আমার দেখছো তুই আর তোর জামাই, আরে হালার করে লাড়ি লুই আর্তাছে, দেখছো দুইটাই দুইটা লাড়ি লুই আর্তাছে, আমার পাইলে দপ করে মাথাটা পাশে মাইরা আমার মন করে হুয়াই দিব, এটা হচ্ছে কি অগো বিশাল বড় সফলতা। আয় মার 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 আমার মার 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 মাগি মার, কতদিন আর মারবি, পাইছি তো আমার বট মার্কা প্লেয়ার, ঠিক আছে, উড়ো দুরো পিড়েইতে আসো আর কিছু না, না পারছত এই জায়গায় না, ও আমরা কাটার প্লাস পেয়ে গেছি, কাটিং প্লাস, ঠিক আছে, নামক কাজে লাগবে, এখন আমরা একটা হ্যামার বা স্ক্রু ড্রাইভারটা পাইলে বেশি কাজে লাগতো যদিও। আচ্ছা এই জায়গায় দেখতেছি না কাউরি, নাফার সাত্তুর বাচ্চা আবার কোন লম্বা বুঝছে, এটা ওরা নামে থেকে নাফার সাত্তু না জানি কি, ঠিক আছে, আলার আবার কোন সময় এসে মনে করে হাত দিয়ে যে লম্বা, ও হয়েছে আইনের লোকের হাত কিন্তু লম্বা থাকে, এটা মনে হয় এই এই সেই মনে করো সাপের মতো ফসফুস করা চুরি করে দিতে পাই, ওর কি খাইলে কোনো কাম নাই, তুই উপরে কাম নাকি ভাই, তুই নিচে থাকবি সব সময়। আমরা যদি ওয়েপেন না পাই আজকে, তাইলে গেম স্কিপ করতে পারবো না, এটা কোনোদিনও পসিবল না, ঠিক আছে, ওয়েপেন লাগবে আগে, গেমটা এতটাই হার্ড, ঠিক আছে, ওয়েপেন ছাড়া গেম স্কিপ করা কোনোভাবেই পসিবল না, কোনো ক্রোমে। আচ্ছা গিয়ার পাইছি, গিয়ার গিয়ার সাব্বাস, গিয়ার লাগবে কাজে, গিয়ার পাইছি, গিয়ার কাজে লাগবে,
গ্রানির জামাই আমার খেয়াল করে নাই। আচ্ছা আমরা দরজা দিয়ে সোজা গিয়ে গিয়ারটা লাগাই আসি, ঠিক আছে? গ্রানির জামাই আমার খেয়াল করে নাই, আবার গ্রানি সেটা দেখছো? নাফার সাত্তুর বাচ্চা, নাফার সাত্তু লম্বা বুতের বাচ্চা, আলার বুতে দেখছো কি আকামটা করলো ভাই? যখন উপরের দিকে যাই যাই তখনই দেখবো মনে করে দাপ করে থাবল লাগাই দিছে, নাহলে এটা সেটা যেটা একটা না একটা আকাম করবোই, ঠিক আছে? এটা থেকে আর অভ্যাস, সমস্যা নেই, ওর যদি অভ্যাস হয় তাহলে আমরাও পুরো গেমার, ঠিক আছে? আমরা মনে করো কোনো না কোনো ভাবে স্কিপ করে আসলাম, ঠিক আছে? অ্যান্ড আমরা বুড়ির সাথে আজকে বিশাল লেভেলের লুকোচুরি খেলবো, আর আমরা জায়গা থেকে গিয়ারটা লাগাই দিই, গিয়ারটা লাগানোর পর আমরা ঘরের ভিতরে যাবো, ঠিক আছে? একটা দরজা খুলবে গিয়ার লাগাইলে এমনিতে। আচ্ছা স্কিপ করে দেখলো, আমাকে দেখার দরকার নেই, উপর দিয়ে একটা দরজা খুলছে আর কি। তা আমরা ঘরের ভিতরে যাবো, আমরা সে কার স্কিপ করার ট্রাই করবো, ঠিক আছে? আমাদের মনে হয় কার স্কিপটাই বেশি সোজা হবে আজকে, তো কার স্কিপ করবো, সবাই ফুল গেমপ্লেটা এনজয় করবো আশা করি। আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও ভাই, ঠিক আছে? তোমাদের গোল্লি গ্রাইট বাজে অন কটা 12টা বাজে নেই, মিথ্যে কথা লাভ নাই, ঠিক আছে? এমনি গেম গেম খেলি এত কষ্ট করে রেডি হয়েছে মেইন কথা, তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক মেরে দিও, ঠিক আছে? আর কিছু চাই না ভাই, জাস্ট একটা সাবস্ক্রাইব একটা লাইক 100K কইরা দাও ভাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার ড্রিম, জাস্ট 100K সাবস্ক্রাইবার, তারপর আর কাজ জীবন আগে ওরকম না সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে? জাস্ট ভাই ড্রিম, ঠিক আছে? একটা উইশ যে আমার একটা সিলভার প্লে বাটন থাকবে, ঠিক আছে? আর কোনো উইশ নাই ভাই, জাস্ট 100K সাবস্ক্রাইবার কইরা দাও প্লিজ, প্লিজ ভাই, প্লিজ প্লিজ এভরিওয়ান প্লিজ। আরে না পারছ তো, তোর নানিরে খালি করা আল্লাহ কেন ভাই উপরে কোনো নিতে নামে না কার ভাই, বোকা চোদার বাচ্চো, নাম নিচে নাম নিচে নাম, ও নিচে নাম দিয়ে আমি উপরে দিকে ঘুমাই, এ ফিরোরে ফাঁসা মুই আমি, এ ফিরোরে মন করে গুরান দিয়ে মই সেট দিয়ে গুরান দিয়ে ডাব করে চিপা দিয়ে যায়, তারপর আর মন করো আয় এবার একবার আমি উপরে যামুই যামু, অনেক জ্বালাইছো আর না নাটকের নানিরে খালি কর, ঠিক আছে? কারণ কারণ আমার উপরে অনেক কিছু খোঁজা লাগবে ভাই, ওর লাগে নাটক করলে তো আমার লাভ নাই জায়গায় বসে বসে, তাই না? যেহেতু কার স্কিপ করবো আমার উপরে কাজ আছে, ঠিক আছে? তো আমরা দেখি ওয়েপেন কিনা কোনো রকম পাই কিনা, ওয়েপেন কিনা পাইলে মনে করি গেমটা অনেক ইজি হয়ে যাবে ভাই। ওয়েপেন কি এটা খোলা লাগবে আমাদের, এর মধ্যে কি কার ব্যাটারি মনে হয় না, তাদের সমস্যা নেই, কার ব্যাটারি যেহেতু আছে এটা এটা যেমনি খুলতেই লাগবে, তার জন্য লাগবে স্ক্রু ড্রাইভার, কাঁচি তো পাইছি আমরা, ঠিক আছে? এটা কাটার জন্য স্ক্রু ড্রাইভারটা পাইলেই হয় তাইলে ইজি। আর এই জায়গায় এসে গিয়ে ওয়েপেনের ঘর, ওয়েপেন কি তো পাই নেই, এই জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, ওয়েপেন কি না পাইলে জায়গায় আসাটা বৃথা ভাই, ঠিক আছে? আচ্ছা এই জায়গা দিয়ে কি আছে, কিছুই নাই, উদাই তাকে নেই। ও ও একটা অস্থির জিনিস পাইছি ভাই, আমরা গানটার কাছে যেতে পারবো, যে ওনার একটা গান আছে না, ওটার কী গান বলে আমি জানি না, ওটার কাছে আমরা যেতে পারবো, কারণ আমরা যেহেতু নিজের তোমার এই যে কী করে ওটা বেসমেন্টে যেহেতু চাবি পাইছি, ওটা ডায়মন্ড একটা, এটা যাতে আমরা বেসমেন্টের দরজা খোলা যায়, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে বেসমেন্টের দরজাটা আপাতত খুলবো, ঠিক আছে? খোলার পরে তারপরে বাকির ইতিহাস, না ফারসার তো তো পিছিয়ে পিছিয়ে আয় নেই, ভালো হিসেবে ইচ্ছে গেছি ভাই। আচ্ছা ডায়মন্ড দিয়ে বেসমেন্টের দরজা খোলার পর একটা গান পাওয়া যায় যেটা আমাদের কাজে লাগবে, এটার ভিতরে কিছু আছে, এইগুলোর ভিতরে মেহান পদ কিছু পাইলে আমি নেই ভাই, যতদিন ধরে গেমটা খেলতে আসছি কোনোদিন এটার ভিতরে কিছু পাই নাই আমি। আচ্ছা আমি এই জায়গা থেকে ল্যান্ড করবো নিচের দিকে, সুন্দর মতন করে ল্যান্ড করো, আরে পড়তে আসে না কা ভাই, আশেপাশে কেউ নাই তো? হে না 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 না, দিস না দিস না বাবা, এ কাম করিস না, কাম করিস না, কাম করিস না, দেখলে ঝামেলা, দেখ ও দেখলে ঝামেলা। আচ্ছা ও বুঝে নাই আমরা এর ভিতরে নামছি, ঠিক আছে? আমরা যে কোনো মূল্যে আমরা আগে গেটটা খুলবো এই জায়গা থেকে, ঠিক আছে? তারপরে উল্ট কিনে নিয়ে যেমন গানটা আমাদের নেওয়াই লাগবে ভাই, গান ছাড়া গিয়ে গেম স্কিপ করে পুরোই হার্ড, কোনোদিনও পসিবল না, ঠিক আছে? আচ্ছা এই জায়গায় কী যেন একটা দেখলাম মনে হইলো, ওয়েপেন কি, উফ ম্যান ওয়েপেন কি পাইছি, ওয়েপেন কি, ওয়েপেন কি দিয়ে তো আমাকে কোনো লাভ নাই আপাতত, যে ওয়েপেন কির কাজ তো নয়, ওয়েপেন ওয়েপেন তো পাইয়া গেছি, যেটা আসলে আনাটা নিচে একটা ওয়েপেন আছে ওইটা। আচ্ছা ওয়েপেনকে এটা এই জায়গায় রেখে যাই, আর এইটা আমরা নিয়ে যাই, ঠিক আছে? এই জায়গায় দুইটা ওয়েপেনই আনলক করবো, কারণ দুইটাই কাজে লাগবে, ঠিক আছে? আজকে আমরা গেমটা স্কিপ করার ট্রাই করবো, যেমন গেম স্কিপ আজকে করতে হইব, ঠিক আছে? এটা আমাদের মিশন আজকে, আর যদি আজকে না পারে তাহলে গেম আর খেলবো না, কারণ আমার দ্বারা ভাই এটা সম্ভব না এলে, বুঝতে পারছো? আচ্ছা দেখ এটার ভিতরে কী আছে, এটার ভিতরে হ্যামার পাইছি, আচ্ছা হ্যামার কাজের জিনিস সবই পেয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? দেখি এটার ভিতরে কী কী আছে, এটার ভিতরে তোমার যে গান যেটা দরকার ছিল কসমিক শুটার, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেছি, আর অপোজিট সাইডে আছে হ্যামার, যে এই জায়গায় সাউন্ড মন করে যেমন গ্রানির এই জায়গায় আনতে হবে, ঠিক আছে? কারণ এতগুলো আইটেম ওগুলো নামাই আমি নিতে পারবো না ওই জায়গা থেকে, একসাথে এতগুলো নেওয়া সম্ভব না, আর এই জায়গা দিয়ে অন্য কিছু আছে কিনা তাকতে করে উপরে, অন্য কিছু নেই, হ্যামার পাইছে আর কসমিক গান পাইছে, এই দুটো হইলে আপাতত চলবো, ঠিক আছে? আর এই জায়গায় একটা স্ক্রু ড্রাইভার হইলে আবার আমরা আইসা এই জায়গায় আনলক করতে পারবো, আর সমস্যা নেই, যেটা পাইছে ওইটাই নিয়ে ভাই শুক্রিয়া আদায় করা উচিত। এই যে নাফার সাত্তু আর গ্রানি দুইটার একচুয়ালি উড়াই দিলাম, এটাই তো মজা ব্রাদার, এটাই তো গেমের মজা, আসল মজা, উপরে উড়াই দিলাম, এটাই তো মজা। আচ্ছা সমস্যা নেই, আমরা নিচে একটা গান রাখবো, এটা আমরা নিচের দিকে রাখবো, আর উপর একটা গান রাখবো, ঠিক আছে? দুই জায়গায় দুইটা রাখবো, হ্যাঁ
তো আমরা এই জায়গা থেকে হ্যামারটা নিয়ে যাই, কারণ হ্যামারটা যেহেতু আমাদের কাজে লাগবে, এখন উপরে একটা কাজ আছে। ঠিক আছে, হ্যামারটা নিয়ে যাই। আচ্ছা, হ্যামার নিব, তারপর আমরা কার ব্যাটারি খুঁজবো। অ্যান্ড স্ক্রু ড্রাইভারটা তো ওটা আসলে মেইন জিনিস, ওটা ওটাও প্রয়োজন আমাদের। আচ্ছা, এটা কি স্ক্রু ড্রাইভার না, এটা ঠ্যাং। হ্যাঁ, না পারছ তোর পাও, ভাবছিলাম আমি স্ক্রু ড্রাইভার ভাই। কিরে, গ্রানের জামাই আইসে এই জায়গায়? গ্রানের জামাই আইসে? এটা কি গ্রানের জামাই না সিলিন্ডি না, ওটা সিলিন্ড্রি না, দেখছো দুকায় লইছে। লুকোচুরি খেলো আমার সাথে তুমি, তাই না? সিলিন্ডি না তোমার নানি রে, খালি ঘর, বেদবি করা যাবে না। আচ্ছা, এটা আমরা ড্রপ করে দিয়ে যাই, যে কসমিক গানটা নিয়ে যাই। ঠিক আছে, আপাতত যেহেতু গান আনলক করে এনে কসমিক গানটা দিয়ে চলি, কারণ কসমিক গান দিয়ে একসাথে দুই তিনটা নেটওয়ার্কের বাইরে পাঠান যায়, মজা আছে এটা চালায় বুঝছো। আচ্ছা, আমরা কসমিক গানটা নিয়ে আপাতত দেখি, ওরা আবার ল্যান্ড করবে জানি, যে ওর জামাই আছে সামনে, এটা শ্যুট করি। যাও যাও বচ্চো, তুমি নেটওয়ার্কের বাইরে চলে যাও, আমরা হ্যামারটা নিব নিয়ে গেটের ওই সাইডে চলে যাবো। ঠিক আছে, কারণ আমাকে এই হ্যামার দিয়ে আমাকে একটা ঘর আনলক করতে হবে ছাদে, ওইটা আমরা আনলক করে আসি। ঠিক আছে, আপাতত সোনা বন্ধু তুই আমারে ভোতা দায়িত্ব কাইটালা, পিরিতের খেতা দিয়া দায়িত্ব ধৈর্য মারিয়ালা, বড়ি সেল্লালন সে উঠাল মুখে রুম, লেন্দ্রি নারে মোর সাথে লইয়া দিমু একটা ঘুম। তোমরা ওয়াওয়া কাও নাকি লেগে ভাই, কমেন্ট বক্সে ওয়াওয়া কাও সবাই, এত সুন্দর গান গাইলাম, কমেন্ট বক্সে তোমাকে ওয়াও কাও উচিত, তাই না? আচ্ছা, আমরা এখন যাব ছাদে, এই ঘরের ছাদে গিয়ে আমাকে একটা কাজ আছে, কাজটা আমরা ছাড়বো। মানে আমরা প্রত্যেকবারই বহুত কাজ করি, আমাদের কাজের কোনো শেষ নাই। আমরা এবার ছাদে যাব, ছাদে গিয়ে আমাদের যে কাজটা আছে, যে বাল ফালানো আছে, এটা ফালাবো, তারপর আমরা যা যা করার করবো। ঠিক আছে, আশা করি ছাদে এবার স্কুল ড্রাইভারটা পাওয়া যাবো, তাহলে 30% বা 40% গেম এসপি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কারণ ইহা তোমার কার কি লাগবে, তারপর আমাদের কার কি লাগতে পারে, বেসমেন্ট কি লাগতে পারে, যে কোনো একটা লাগবে। প্যাডলক কি তো পাইলাম, ঠিক আছে, বাট কার কি বেসমেন্ট কি এগুলো লাগবে বুঝতে পারছো, নাহলে তো গেম এসপি করতে পারবো না। আশা করি এই জায়গা থেকে কিছু না কিছু পাওয়া যাবো, ভালো নাও পাইতে পারি। ও, স্কুল ড্রাইভার পাওয়া গেছি, অ্যান্ড এই জায়গা থেকে যদি কার কিনে পাওয়া যায় তাহলে আরও বেশি বেটার হয়। ঠিক আছে, কিছু মনে হয় না, দিবি এত সহজে। আচ্ছা, যেটা পাই সেটা নিয়ে ভালো থাকাই ভালো ভাই। স্কুল ড্রাইভারটা দিয়ে দুই তিনটা ঘর ওপেন করা যাবো, ওটা দিয়ে আপাতত কাজ চালাই। ঠিক আছে, আর এটা হ্যামার এই জায়গায় ড্রপ করে দিই, এই জায়গায় নাফার স্যার তু আসবে নাহলে গ্রানি আসবে, যেহেতু ড্রপ করছে সাউন্ড আসছে। ঠিক আছে, যে কোনো একজন আসবে, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, এই যে বলছিলাম না আসবে, এই যে নাফার স্যার তুই আসছে, লম্বা লাভ তেরা নামে থেকে নাফার স্যার তু না জানি কি। ঠিক আছে, আইনের লোক, এটা একসময় আইনের লোক ছিল, যার কারণে হাত অনেক লম্বা। ঠিক আছে, তো আমরা এরপর স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমাদের সোজা যেই ঘর থেকে আমরা রিভাইভ হয়েছিলাম, মানে আমাদের যেই ঘর থেকে আমরা জীবিত হই বারবার, ওই ঘরের ভিতরে চলে যাবো। ঠিক আছে, অ্যান্ড গেছে মনে হয় অনেক দূরই চলে গেছে। আচ্ছা, আমরা স্ক্রু ড্রাইভারটা নিয়ে এই জায়গা থেকে এখন না ফার্সাদ তো আসার আগে এই জায়গা থেকে ভাগা লাগবে। 1 2 3 দৌড় দৌড় ভাই দৌড়, ডাইনবাও কোনো চাওয়া চাই না, একেবারে সোজা নিচে। ঠিক আছে, ওগুর দিকে কোনো চাওয়া চাই না, ওগুর দিকে তাকামুই না ভাই, এত নাটক ভাল লাগে না, ওগুর দিকে তাকামো না, সোজা সোজা ভাগ দেবে এই জায়গা থেকে। এটা মিশন, হে বাল চিপায় ফাইসে গেছি, চা 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 উল্টো পথে আসছি ভাই, বুঝলে গেছিলাম যে ওই ওই সাইড দিয়ে আমাকে যেতে, বাট আই ডোন্ট সি ইউ বেবি, আমি তো তোমার দেখি নাই, তুমি আমার দেখছো বাল ফালা হোক গিয়ে, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, বাট আমি তোমার দেখি নেই, যার কারণে আমি এখন নিচে যাবো, নিজে গিয়ে আমি নিজে বাল ছিঁড়বো। ঠিক আছে, এই তো কসমিক গানটা লইয়া লই আগে লইয়া তোমাকে নেটওয়ার্কের বাইরে পাঠাবো, আমি আপাতত এটু জানি। ঠিক আছে, তোমাকে নেটওয়ার্কের বাইরে না পাঠাইলে আমি কোনো কিছু রিল্যাক্সে করতে পারবো না, তো যার কারণে তোমাকে আগে নেটওয়ার্কের বাইরে পাঠাই দিব। এটা ড্রপ করে দিলাম এই জায়গায় একবার, এখন গ্র্যান্ড জামাই আসবে, সে গ্র্যান্ডের জামাইয়ের সামনে কী জানি করতেছে, উদাও শেষ, ও ও ও অজ্ঞান। ঠিক আছে, এমন আছে গিয়ে নাফার সাত্তু, আর আছে গিয়ে গ্রানি, দে ওরা এই মাল দুইটাই কই। ঠিক আছে, অব দুইটার খুঁজিয়া লই, নাফার সাত্তু তো সাব্বাস, হায়া হায়া বেবি হায়া। আচ্ছা, এই স্কুল ড্রাইভারটা নিয়ে আমরা নিচে যাবো, নিচের ঘরটা আগে খুলবো। ঠিক আছে, স্কুল ড্রাইভারটা জানি কই কী করলাম ভাই, এই জায়গায় তো কোন জায়গায় জানি ফালাইলাম না, দশটা গরম না করতো বালান খুঁজে পাইতাছি না। এই গ্রানি বেবি না সোনা মরা, এমন করে না বাবু, বেদবি করবো না, কোনো ক্রমে বেদবি, স্কুল ড্রাইভার পাইছি যাক, সমস্যা নেই। আচ্ছা আসুক, ও কোন বাল ফালাই ফালাক, আয় 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 মাগি আয় আয় আইসা সোনা গে আয় মারা মারে, দেই কত বড় সাহস তোর, মার আয় তুই আয়, তোরই তো খুঁজি আয় তুই আয়, মায় তোর লাগে না, আমি লুকুচুরি লুকুচুরি খেলো মায়, তুই এই সেট দিয়ে অর্ধেক আবি, আমি এই সেট দিয়ে ধপ করে দৌড় দিয়ে ভাগবো, বুঝো নাই, আয় আয় এই তো যা, এখন কোন বল ফলো ফালা গিয়া যা।
কসমিক গান্ডা খেলে লইতে দে, পরে তোর বিষয়টা বুঝাইতেছে, পরে রাস্তাটা পথ পুরো ক্লিয়ার করে দে মনে খারাপ আগে। এর দেবী করছিস না বছর লাগে, এ দেখান তোর বসে তোর করে কে আদ্রাইছি অন্যান্য খেলি কর, কই তুই আয় সামনে, দেই তোর কত বড় সাহস হয়, আয় দেই তোর কত বড় সাহস হয়, চোতা এখন গিয়ে মারা খা, বছর লাগে বের দিবি গেলে তোর সাহসটা কত বড়। আচ্ছা আমরা নিচে যাবো, ফার্স্ট অফ অল নিচে গিয়ে দেখবো এটার ভিতরে কি আছে, ঠিক আছে। স্ক্রু ড্রাইভার দিয়ে যে একটা ঘর ওপেন করছিলাম না, যে জায়গা থেকে কসমিক গান পাইছিলাম ওই জায়গায় স্ক্রু ড্রাইভারটা নিয়ে যাবো, আশা করি ওই জায়গা থেকে ভালো কিছু পাওয়ার কথা। একটা কার কি নাইলে ভাই আমাকে বেসমেন্ট কি কোনো একটা দিয়া দেয়, তাইলে তাইলে আনা, তাইলে গেমটা সেভ করতে পারবো অনায়াসে, ঠিক আছে। দুইটা একটা আমাকে লাগবো, দেই কি দেয়, আশা করি ভালো কিছুই দেবে, নাও দিতারে, এক উপরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কি দিছে, কিছুই দেয় নেই। আচ্ছা বাতাসের কি সাউন্ড আসতেছে, ইয়ারফোন আসলে আসতে পারে, বাইরে ঝড় বৃষ্টি চলতেছে তো অনেক, মানে বাতাস চলতেছে বাইরে অনেক, যার কারণে জানালা দিয়ে ঘরের ভিতরে এই আসতেছে, তো ওটা একটা সাউন্ড আসতে পারে ব্যাকগ্রাউন্ডে, নাও আসতে পারে, বাট মানায় নিও, বুঝতে পারছো, প্রবলেম নেই, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন এই সিলিন্ডি না ব্যাগ করবি না, কেন ছোটি ইউটিউবার তো বড় হইতে পারে নেই, ঠিক আছে, যেদিন বড় হইতে পারবো ইনশাল্লাহ ওই দিন মনে করো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর ভালো করে গুছিয়ে নিব। তা আমরা আমাদের যেই যে জায়গা থেকে রিভাইভ হই বারবার ওই ওই জায়গায় যাবো আমরা, আমরা কিন্তু এখন একবার মারা খাইনি, ঠিক আছে। এই জায়গা থেকে সামনে কোন জায়গা থেকে আমরা জানি বারবার রিভাইভ হই, ওই জায়গায় আমরা যাবো, যাওয়ার পরে এটা আমরা ওপেন করবো মেনের ভিতরে কি পেয়ে, আচ্ছা করি এটার ভিতরে ভালো কিছু দিবে, ঠিক আছে। এটার ভিতরে অনেক সময় কার কি বা এটি দিয়ে তোমার কিচ্ছু নাই ভাই, খালি ধর বাল, এই হুদাই মারা খাইলাম ভাই, যা মারা খাই নেই মনে বেঁচে গেছি, মারতে পারবো না, আচ্ছা বেঁচে গেছি, লাগ ভাই কপাল লাগে বাঁচতে গেল, এইরকম সিচুয়েশন থেকে বাঁচতে বাইচে ফিরতে গেলো কপাল লাগে, তো যাই বেঁচে গেছি ভালো হয়েছে। আচ্ছা আমাদের আর একটা জিনিস লাগবে, এটা নিয়ে আমরা উপরে যাবো এবার ডিরেক্ট, তুমি আহা করো আর মাহা করো খোনো কেমন, এই না পারছ তো না বেদিবি করবো না, শোনা ছৌ কিছু ও কিছু চিনতে পারবে না, সমস্যা নেই, এবার আসি প্রস্তুতি নিয়ে আসছি, ঠিক আছে। এখানে একবারও মারা খাই নেই, ঠিক আছে, তো কোনো প্যারা নেই, আমরা কোনো প্যারা নিব না, আমরা প্যারা ছাড়া খেলবো, এত প্যারা নিয়ে আমাকে দরকার নেই, এত প্যারা নেওয়ার কিছু হয়ও নেই এখানে, ঠিক আছে, যে এত প্যারা নিব। আচ্ছা না পারছ তো কই জেনে গেলো, এই জায়গায় তো আসার কথা, আয় আয় লুকাবে কোথায় তোমার, আমি চিপাই সোনা মোয়া। আচ্ছা আমরা এই জায়গা থেকে যাবো, এই গ্লিস খাই, গ্লিস খাই কে ভাই, গ্লিস খাইস না, গ্লিস খাইস না, গ্লিস খেলে যাবে না, কোন জায়গায় যেন একটা দরজা আছে ওই জায়গা থেকে সোজা না, এই জায়গা থেকে সোজা যদি নিচে ল্যান্ড করা যায়। তা আমরা এখন স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসবো, ওই জায়গায় কি যেন একটা আছে, ওটা দেখে কি আছে, ওই জায়গায় স্ক্রু ড্রাইভারটা নিয়ে এসে যা খুলতে হইব, এই ভালো কিছু পাইলেও পাইতে পারি, নাও পাইতে পারি, আবার ঠিক নেই, বাট আশা করি ভালো কিছু পাইতে পারি। ও ভালো হয়েছে কসমিক গানটা কাছাকাছি ছিল, ঠিক আছে, এটা কাজে লাগবে আমাদের, শুট করে দিই গ্রানির জামাইরে। আচ্ছা ও তো ও দুই মেয়েটার জন্য অজ্ঞান করে দিয়েছে, ওরে ওর বউ কই, ওরও লাগবো, ওটা ওটারও অজ্ঞান করে দিবো আর নাফার সত্ত্বেও, ঠিক আছে, কারণ এগোরা অজ্ঞান করা তারা গেম স্কিপ করা তো ইজি হবে না, ঠিক আছে, এটা থেকে ড্রপ করে দিই আপাতত। অ্যান্ড স্ক্রিপ্ট ড্রাইভার নেই, নিয়ে অপোজিট সাইডে ফালাই, তাহলে নাফার সত্ত্বেও নাফার সত্ত্বে এসে বসে এর তোরই তো খুঁজি আয় বেটা, আয় আয় আচ্ছা শোনা, তুই দুই এক লাখ অজ্ঞান আশা করি, এ আমার গানে রিলোড, তাড়াতাড়ি তাড়াতাড়ি রিলোড হয় ভাই, তাড়াতাড়ি আয়, শেষ গ্রানি আর গ্রানির ইয়া সব শেষ, আমি আর রিল্যাক্সে কাজ করতে পারবো, ঠিক আছে, আমার ইয়া কই স্ক্রিপ্ট ড্রাইভার কই, আচ্ছা এটা নিয়ে আমরা রিল্যাক্সে কাজ করতে পারবো এখন। গ্রানি আর গ্রানির জামাই যে প্যারা দেয় ভাই, এটার থেকে বাঁচতে পারলে হয়েছে মেইন টপিক, ঠিক আছে। আচ্ছা আমরা স্ক্রাব ড্রাইভার দিয়ে এই জায়গায় যে এটা কাটছিলাম কাঁচি দিয়ে ওটা ইয়ে করবো, ঠিক আছে, এটা ওটা সরাম এখন, আর হ্যামার দিয়েও একটা জিনিস সাইড করা লাগবে, দিয়ে এই জায়গায় আশা করি ভালো কিছু পাবো ভাই, ভালো কিছু দিস, দেখ গেম স্কিপ, আজকে অনেক দিন ধরে অডিয়েন্সগুলো বসে আছে গেম স্কিপ দেখবো আমার দ্বারা, তার ব্যাটারি, আচ্ছা কার কার ব্যাটারি সমস্যা নেই দিছে, এই গ্লিস খাইলো নাকি গেমে ভাই, কার ব্যাটারি না এই জায়গায় দিলে মাত্র কই গেলো ভাই, বুঝলাম না, এই মুহূর্তে যদি গেম এরকম করে গ্লিস দেয় তাহলে ভাই কেমনি কি কও, চেষ্টা গরম হয় না বাল, যা উদাই এ গেমে গেমে ফাউল গিলিস মিলিস বাল ছাল দিয়ে বড় রাখছে, বাল দিয়ে দেবো না ব্যাক, মাথা গরম হইলে সাবু সাবু খেলতে এসে বাল খেলতে এসে, কার ব্যাটারি পাইলাম ভাই, কার রিসিভ করে দিতে পারতাম, বাল ছাল দিয়ে রাখছে সাবু। আচ্ছা ওই থিয়েটারে গেট ওপেন হওয়ার কথা, এতে দেয় যে ভালো কিছু দিছে কিনা, এই যে পারলে ভালো কিছু দিস ভাই, পাল কোনো সময় কোনো কিছু দেস না, আমার লাগে কেন ভাই এমন ঘটনা ঘটে বারবার,
কোনো সময় ভালো কোনো কিছু পাই না, সব উল্টা পাল্টা জিনিস দিয়ে ভরা রাখে গেমের ভিতরে, সে কিছু নাই খালি, সব খালি, আশেপাশে 14 গোষ্ঠী সব খালি পোকা ছোটার গোষ্ঠী, কথা যেতে পারেন গরম হয়ে পুরো পাল ব্যাগ দিয়ে দিই মনে। আচ্ছা তাই এই জায়গায় ভালো কিছু পাই কিনা, যে কোনো একটা স্কিপ করার ওই তো দিবি ভাই, এটা কি? আচ্ছা ডোর হ্যান্ডেল না, বেসমেন্ট কি পাই না, ডোর হ্যান্ডেল দিয়ে আমি কি করবো পাল, বেসমেন্ট কি পাই না আমি বলতো, বেসমেন্ট কি না পাইলে তো এতে কাজ হইব না তাই না, এই জায়গায় নাই কিছু নাই সমস্যা নেই, বেসমেন্ট কি না পাইলে তাইলে এত এত জিনিস দিয়ে আমি করবো কি পাল, ও লাগবে বেসমেন্ট কি, ঠিক আছে বেসমেন্ট কি পাই না, এটা তো চেক করছিলাম না কিছুই নেই, তার বালের গেম আর নানের খালি ঘর সাগর কোনো কিছু নাই, আমি খেলবই না।